আমরা কতকাল করেছি, আশা করি আজকেরও মজা করবো। আজকে যেতে যেতে তো দেখা যাক কি হয়, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন মোটামুটি আমরা লাঞ্চ করেই বেরাবো, আমাদের বেরোনোর কথা ছিল আরো এক ঘন্টা আগে, যাই হোক একটু লেট হয়ে গেছি, চলো লেটস গো। আর এদিকে দেখো পিয়ুষ্মিতার লাগেজ ফুল হয়ে গেছে আর আটকাতেই পারছে না, কারণ ও যা শপিং করেছে বল, এ সবাই চলে গেছে। কি নিয়েছিস বলতো ট্রলির মধ্যে? নিচে কত বড় মোরগ, তো ফাইনালি এখন আমরা এখন খেতে বসে পড়বো। আমরা এখন আমরা কি সব বলছি, যাওয়ার দুঃখে আমার প্রাণটা ফেটে যাচ্ছে রে। কি বলছি আর একজনে, কার দিয়ে তুই এরকম হিন্দি বলিস? টুটা ফুটা তোর গায়া। উফ, এই ঠান্ডায় গরম গরম ভাত আলাদাই। আরে দেখ এই ভলুটা একটু মিস করবো, হ্যাঁ পুরো একদম ভলু। ও বলছে এটাকে নিয়ে যাবো না, ও আমাদের ওখানে ভালো করে মানুষ হতে পারবে না, এখানে কি আছে? টাটা। দেখো ভলুটাকে নিয়ে এসে মানে গাড়ি অবধি যাবে ও আমাদের সাথে, মনে হচ্ছে কি ওকে বাড়ি নিয়ে চলে যাবে। দেখো কিরকম ভাবে ও রয়েছে, ওকে দেখ। ওকে দাদা দাদা আবার পরে দেখা হবে, তুই তাহলে এখান থেকে আমরা গেলাম। এখন আমরা গাড়িতে বসে গেছি আর এখন এখান থেকে শিলিগুড়ি যাব, এই আড়াই থেকে না সরি সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা লাগবে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো এখন আমাদের বাসের টিকিট কনফার্ম হয়নি, বা আমরা কাটিওনি ওখানে গিয়ে কাটতে পারবো কিনা সেটা দেখা জায়গা দেবো। মানে খুব টেনশন হচ্ছে যে এই ব্যাপারটা, যে আদৌ আমরা বাসের টিকিট পাবো কিনা, বাট টেনশন দূর করে এখন এই জার্নিটা এনজয় করা যাক। কি হয়েছে বমি পাচ্ছে পেছনে দাঁড়িয়ে? সব বমি পেছনে। হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু কোন চেকই করলো না, যাই হোক এখন আমরা ওয়েস্ট বেঙ্গল এন্ট্রি করে ফেলেছি। আর একটু পরে দাদা বলছে লাঞ্চ করবে, দেন আবার সোজা আমরা বেরাবো। বাট লাঞ্চ করার সময় দেখা যাক যে কালকের মতো আবার হয় নাকি আজকে, বাণিকার মজাই আলাদা। আর দেখো এখানে রাস্তা রাস্তায় কিন্তু অনেক বাঁদর দেখতে পাওয়া যায়, আমার মনে হচ্ছিল যে বাঁদরগুলোকে খাবার দিই, বাট দাদা যেটা বললো এখানে বাঁদরগুলোকে খাবার দেওয়ার নিষেধ, যদি দেখতে পায় ২৫,০০০ টাকা ফাইন। কারণ হচ্ছে ওরা যখন খাবারটা দেওয়া হয় তখন ওই খাবারটা নিতে গিয়ে ওদের অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই কারণে খাবারে মানে বাঁদরকে খাবার দেওয়া পুরো নিষিদ্ধ এখানে। আর তোমরাও কেউ দিও না প্লিজ, এটা ওদের সেফটির জন্য। তাই আমি প্রথমে ভেবেছিলাম যে কিনবো খাবার, বাট দাদা বারণ করলো যেহেতু, তাই আর আমি ওটা করবো না। রাস্তা দেখেছো এখনো কিন্তু প্রপার ক্লিয়ার হয়নি রাস্তা, যাই হোক এখন একটা ছোট্ট একটা ব্রেক নিলাম, ড্রাইভার দাদা এখানে লাঞ্চ করবে তাই। আর হ্যাঁ আর আমাদের আর চা খাওয়া হলো না, কারণ সেরকম একটা পজিশন আমরা দেখতে পাইনি। যাই হোক এখন আমরা দুজন পেছনে বসছি, কারণ এরা সবকটা বমির পেশেন্ট, এই দেখো এর জন্য ওরা সবকটা সামনে বসেছে। কিরে এবার বমি হবে তোদের? হবে না তো, শিওর হবে না,
বমি তাও আমার কিরে ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ ঘুমিয়েই পড়েছে। তুই কি করছিলি এতক্ষণ? তুই তো ঘুমাচ্ছিলি। আরে আমি তো ঘুমাচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখি কি এটাও ঘুমাচ্ছে, আর দেখি কতটা ঠান্ডা লাগছে। এবার কি ঠান্ডা লাগে কি করে, রোদ চলে গেছে তাই? হ্যাঁ ঘুমিয়ে পড় এখনো প্রচুর দেরি আছে। না এখন ঘুম চলে গেছে। জ্ঞান ছিল আবার সামনে জ্যামে পড়লাম আমরা, যেখানে আমাদের মানে চার ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, বাট এখন 5 ঘন্টা হয়ে গেছে, এখনো 1 ঘন্টা মোটামুটি লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। যেখানে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল প্রায় 4টার মধ্যে, এখন তো 6টা প্রায় বেজেই গেছে। উফ, দেখা যাক কখন পৌঁছাই, কি আছে কপালে দেখা যাবে। বাস পাবো কিনা কে জানে। সেটাই তো, এখন আমরা শিলিগুড়ি পৌঁছলাম, এখন 7টা বাজে, আমাদের পৌঁছানোর কথা ছিল ওই 4 ঘন্টার মতো, বাট এত সময় হয়ে যায়, মানে 6 ঘন্টার কাছাকাছি, মানে 6:30 ঘন্টা তো লেগেছে। এখন দেখা যাচ্ছে বাস পাওয়া যায় কিনা, এটা খুব একটা চাপের বিষয় হয়ে গেল। এখন তো খাওয়ার সময় পেলাম না, তাই কিছু কেক বিস্কিট নিয়ে নিলাম, বাসেই খেয়ে নেবো। মোটামুটি আমরা স্লিপার পাইনি, বাট সিটিং পজিশনে বাস পেয়ে গেছি। আশা করি ভালো বাসই হবে, ভলভো বাস। এবার দেখা যাচ্ছে প্রবলেম কি হয় না। আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখন যাচ্ছি। বিস্মিতা যা লাগেজগুলো রেখে আয়, আমি টিকিটটা কালেক্ট করে আসছি। আর এরপর আমাদের লাগেজগুলো ভালো করে গাড়িতে লোড করে নেওয়া হচ্ছে। আর দেখো লোড করার সময় কিন্তু একটা স্লিপও আমাদের হাতে দিয়েছে, এই স্লিপটা আমরা যখন কলকাতায় গিয়ে দেবো তখন আমাদের লাগেজ আমাদের হাতে রিটার্ন দিয়ে দেবে। আর আমরা এখানে বসে পড়েছি, আর এদিকে দেখো নয়নার বোনও বসে পড়েছে। আর বাসটা চলছিল 90-100 স্পিডে, রাতের বেলা চলছিল, আমাদের তো বেশ দারুণ লাগছিল। এখন আমাদের একটা ব্রেক দিয়েছে, ডাল খোলা চলে এসেছি, এক ঘুমে ডাল খোলা চলে এসেছি, এখন কিছু খাবো, দেন আবার ঘুমানো। পেট পুজো হয়ে গেছে, এখন একটা ঘুম দেবো, ঘুম থেকে উঠে পুরো কলকাতা। ওরা হাসছে, লাইট অফ করে দিয়েছে। ওকে চলো টাটা, গুড নাইট। এখন ওদের ছোট্ট একটা ব্রেক দিয়েছে, ফিউল আপ করছে বাস, বাট এখানে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক আমরা টয়লেট করা হয়ে গেছে, আর দেখা যাক যে কত টাকার তেল ভরেছে বাস, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। বেশি টাকার বাসে তেল ভরেনি, মাত্র 40,000 টাকার তেল ভরেছে, 70,000 টাকার ফুল টাকা। চলো এবার উঠে পড়ি বাসে। ফাইনালি উই আর কলকাতা, মানে গ্যাংটকের মতো এখানে ঠান্ডা মনে হচ্ছে, কারণ পাশে এয়ারপোর্ট, এয়ারপোর্টের ফাঁকা জায়গাটা ঠান্ডাটা পুরো গায়ে লাগছে। এখান থেকে আমরা বাস ধরে সোজা বাড়ি, চল লেটস গো। খাবার নিয়েছিলাম আমরা, খাবার খাওয়ার সময় পাইনি, বাস এত জোরে টেনেছে, মাত্র 10 ঘন্টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি, আর যাওয়ার সময় আমাদের লেগেছিল 14 ঘন্টা। যাই হোক এখন আমি বাড়ি চলে এসেছি, অনেকদিন মিল্কিকে দেখি না, 6 দিনের মতো হয়ে গেছে। এবার দেখো মিল্কি কি করবে।
টাটা বাই বাই, টেক কেয়ার, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, লাভ ইউ অল গাইস।